আগামী 25 মে লোকসভা নির্বাচন, তার আগে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা আদা জল খেয়ে মাঠে নেমে পড়েছে প্রচারে। সেই নিরিখে পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রের CPIM প্রার্থী আইনজীবী সায়ন ব্যানার্জির সমর্থনে কোলাঘাটের গোপালনগর থেকে মাছিনান বাজার পর্যন্ত প্রচার মিছিলের আয়োজন করা হয়েছিল। এই প্রচার মিছিলে উপস্থিত ছিলেন বাম প্রার্থী সায়ন ব্যানার্জি এবং তার সহধর্মী তমাশ্রী দেবনাথ। তাদেরকে সমর্থন করতে উপস্থিত ছিলেন CPIM রাজ্য নেতা সুজন চক্রবর্তীও। মিছিলের মধ্যে দিয়েই তারা জনসংযোগ করেন, রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে হাত মেলান, কথা বলেন। বাজারের মধ্যে ব্যবসায়ী সহ সাধারণ মানুষের সঙ্গে তারা কথাবার্তা বলেন। বর্তমান পরিস্থিতি কী সেই বিষয়ে তারা আলাপ আলোচনা করেন। তমলুক লোকসভা কেন্দ্রে তারা জয় পাবেন এমনই আশ্বাস রেখেছেন বাম প্রার্থী সুজন চক্রবর্তী। সায়ন ব্যানার্জি আমাদের প্রার্থী, তার সমর পথপরিক্রমায় দমদমের প্রার্থী হওয়া সত্ত্বেও অন্য আরও 5 জায়গাতে আমাকে যেতে হয়, যেতে হবে এবং রাজ্যের মানুষ তা বোঝানো বটে। আমার সঙ্গেই সায়নের স্ত্রী, ও এসেছে, খুবই ভালো, তমাশ্রী ভালো, বরঞ্চ সহযোদ্ধার মতন ও যদি লড়াইতে পাশে থাকে এবং থাকবে বলে এবং প্রতিশ্রুতিবদ্ধ, এটা তো ভালো কথা, ভালো। আমাদের সবাই মানুষ, সবাই কম বয়স, তার নিজের জীবনের প্রয়োজনে সে বামপন্থার সঙ্গে আছে, ও লাল ঝান্ডার সঙ্গেই আছে এবং থাকবে। আমি তো সবাইকে সাধুবাদ জানাচ্ছি। কী কোথায় গিয়ে প্রার্থী দিয়েছে না দিয়েছে আমি জানি না, ওদের যাকে খুশি প্রার্থী দিক, কিন্তু ইলেকটোরাল বন্ডে যারা ওষুধের কোম্পানির থেকে টাকা নিয়ে ওষুধের দাম বাড়ায় তারা ক্রিমিনালের দল। বিজেপি সেই তালিকায় যেমন পড়ে, তৃণমূলও সেই তালিকায় পড়ে। তৃণমূলকে দেখতে পাচ্ছেন, বিজেপি এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি, তৃণমূল ঘোষণা করেছে। তৃণমূল লটারি, রাজ্য সরকারের সরকারি লটারি বন্ধ করে দিয়ে ডিয়াল লটারি মার্কা কারবারে চলে গেছে, ডিয়াল লটারি থেকে টাকা নিচ্ছে, ইলেকট্রাল বন্ডে স্পষ্ট হয়ে গেল। তাহলে মানুষের জীবনকে অতিষ্ঠ করছে বিজেপি, তৃণমূল। ওরা কাকে প্রার্থী দেবে আমাদের কাছে বড় কথা নয়, নীতিগতভাবে দেশের মানুষের ঐক্য, সম্প্রীতি এবং অগ্রগতি, সেই লড়াইতে আমরা আছি, বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে। ওরা যাকে খুশি প্রার্থী দেয় দিক না। না, এটা তো বাড়তি পাওনা আমাদের কাছে অক্সিজেনের মতো। সুজন চক্রবর্তী নিজে দমদম কেন্দ্রে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুজন চক্রবর্তী এর আগে আমরা সমবয়সী সৃজনের সমর্থনে যাদবপুরে তিনি গেছেন এবং স্বভাবতই তমলুকে বামফ্রন্টের থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। ফলত আজকের যে পদযাত্রা সেখানেও উনি এসেছেন। এর থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, এই যে তৃণমূল বিজেপি, এই যে নতুন করে শুরু হয়েছে নবীন প্রবীণ দ্বন্দ্ব, মারপিট হচ্ছে, খুনোখুনি হচ্ছে, মাদার তৃণমূল আর যুব তৃণমূল দুজনে মিলে কুস্তকুস্তি করে মারপিট করে খুনোখুনি করছে, দলে কে মনোনয়ন পাবে পঞ্চায়েতের ভোটে লোকসভার ভোটে, তাতে যুব তৃণমূল আর মাদার তৃণমূল এসব নিয়ে মারপিট হচ্ছে। আমাদের দলে এসব হয় না, তার কারণ আমরা মানুষের অধিকারের জন্য লড়ি, নিজেদের মতাদর্শের জন্য লড়ি, যাদের মতাদর্শ নেই তারা এই সমস্ত কাণ্ড কারবার করে। তমলুক থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, NM নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।